আমি মাজুলীত রাস পাতো, কৃষ্ণ ভক্তি করো, আমার কংগ্রেসের ক্যান্ডিডেট জন নামাজ পড়াতে ব্যস্ত হয়ে আছে, নামাজ পড়া আরম্ভ করেছে। আর কংগ্রেসের সভাপতি এজন আছে, কয় কৃষ্ণই বোলে লাভ জেহাদ করেছে। এইবিল হয়েছে রীতি নীতি। মই আমার কংগ্রেসের এমপি ক্যান্ডিডেট গৌরব গগৈ কাক উঠিছে, মই তেওঁক এটা কথা কব খুঁজো যে নামাজ পড়িলে নহব, নাম প্রসঙ্গ করিব জানিব লাগিব, নাম প্রসঙ্গ করিব জানিব লাগিব, এই কথাটো বুঝি লব লাগিব, ঠিক আছে? অসমত রাজনীতি খালি এটা জাতিক লৈ নহব, অসমৰ ৰাজনীতি জনজাতীয় অজনজাতীয় হিন্দু মুসলমান খ্রিস্টান সকলকে লৈ কৰিব লাগিব, অকল এটা জাতিক লৈ ৰাজনীতি কৰিলে নহব। বহুত বহুত ধন্যবাদ। আমি মাজুলীত ৰাস পাতো, কৃষ্ণ ভক্তি করো, আমার কংগ্রেসের ক্যান্ডিডেট জন নামাজ পড়াতে ব্যস্ত হয়ে আছে, নামাজ পড়া আরম্ভ করেছে। আর কংগ্রেসের সভাপতি এজন আছে, কয় কৃষ্ণই বোলে লাভ জেহাদ করেছে। এইবিল হয়েছে রীতি নীতি। মই আমার কংগ্রেসের এমপি ক্যান্ডিডেট গৌরব গগৈ কাক উঠিছে, মই তেওঁক এটা কথা কব খুঁজো যে নামাজ পড়িলে নহব, নাম প্রসঙ্গ করিব জানিব লাগিব, নাম প্রসঙ্গ করিব জানিব লাগিব, এই কথাটো বুঝি লব লাগিব, ঠিক আছে? অসমত রাজনীতি খালি এটা জাতিক লৈ নহব, অসমৰ ৰাজনীতি জনজাতীয় অজনজাতীয় হিন্দু মুসলমান খ্রিস্টান সকলকে লৈ কৰিব লাগিব, অকল এটা জাতিক লৈ ৰাজনীতি কৰিলে নহব। বহুত বহুত ধন্যবাদ। আমি মাজুলীত ৰাস পাতো, কৃষ্ণ ভক্তি করো, আমার কংগ্রেসের ক্যান্ডিডেট জন নামাজ পড়াতে ব্যস্ত হয়ে আছে, নামাজ পড়া আরম্ভ করেছে। আর কংগ্রেসের সভাপতি এজন আছে, কয় কৃষ্ণই বোলে লাভ জেহাদ করেছে। এইবিল হয়েছে রীতি নীতি। মই আমার কংগ্রেসের এমপি ক্যান্ডিডেট গৌরব গগৈ কাক উঠিছে, মই তেওঁক এটা কথা কব খুঁজো যে নামাজ পড়িলে নহব, নাম প্রসঙ্গ করিব জানিব লাগিব, নাম প্রসঙ্গ করিব জানিব লাগিব, এই কথাটো বুঝি লব লাগিব, ঠিক আছে? অসমত রাজনীতি খালি এটা জাতিক লৈ নহব, অসমৰ ৰাজনীতি জনজাতীয় অজনজাতীয় হিন্দু মুসলমান খ্রিস্টান সকলকে লৈ কৰিব লাগিব, অকল এটা জাতিক লৈ ৰাজনীতি কৰিলে নহব। বহুত বহুত ধন্যবাদ।